बाज लो तो माँ आलोर दे। হ্যালো, হ্যাঁ বলছি। না না দেখুন, আপনি পরে ফোন, হ্যাঁ শুনছেন? ও আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ, একটু রাখো না ফোনটা, তোমাকে সংকল্পে বসতে হবে, বলে দাও। আর বলো ক্যামেরা ট্যামেরা নিয়ে যেন না আসে। হ্যাঁ দেখুন না, আজকে হবে না, আজকে মহাসপ্তমী, আজকে সংকল্প হবে, ঠাকুরের অন্নভোগ হবে, আজকে হবে না, কিছু মনে করবেন না জানো। হ্যাঁ দাও তো ফোনটা আমায় দাও। হ্যালো, আচ্ছা শুনুন, কালকে থেকে সবার জন্য কিন্তু আমাদের বাড়ির দরজা খোলা থাকবে, সবাই আসবেন, হ্যাঁ সারাদিন, হ্যাঁ সবাই আসবেন, এসে ভোগ খেয়ে যাবেন, ঠিক আছে? রাখি, নমস্কার। ধরো দেখো, এভাবেও না বলা যায়। গিন্নি, আমাদের ঠাকুর শ্রেষ্ঠ বনেদি বাড়ির ঠাকুরের পুরস্কার পেয়েছে। আরে সেই খবরটা দিতেই তো ওরা ফোন করেছিল। এ তো দারুণ খবর গো। শোনো না, ছোট তরফে আগে খবর দাও, সব সময় শ্রেষ্ঠ পুরস্কার ওরা পায়, এবার আমরা পেলাম। কি হলো, তুমি থামলে কেন, বাজাও। ডালটা মাখো। বৌমনি, ও বৌমনি, বৌমনি তুমি কোথায়? বৌমনি 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 বৌমনি, উফ আমি যে কি হ্যাপি, আমার খুব আনন্দ হচ্ছে। কেন, কি হয়েছে? কংগ্রাচুলেশন বৌমনি, আমি খুব হ্যাপি, তোমার ছবি কাগজে বেরোবে, তুমি পুরস্কার পাবে। কি বলছিস কিদিয়া, কি হয়েছে? আগে বলো আমাকে কি দেবে। মানে মানে এই যে এত ভালো একটা খবর আমি তো শেয়ার করছি তোমাদের সাথে, তোমরা নিশ্চয়ই জানতে না। সো আই ডিজার্ভ আ গিফট। কিসে, কোথা থেকে এলো বড় মা, কিছু বলতে পারছো না? ওকে কথায় কথায় খালি গিফট চা। ছোটরা এরকমই হয় রে। ঠিক আছে ঠিক আছে, আর তো যখন প্রবলেম তখন আমি বলবো। না না না, এত রাগ করে না, তোমার দাদা ভাইয়ের কথা ছাড়ো তো, তুমি বলো তোমার কি চাই, আমি তোমাকে এমনি দেবো। বলো বলো, তোমার ওই ইয়েলো শাড়িটা পড়তে দেবে? দেবো। এবার বলো, রায়বাড়ির ঠাকুর শ্রেষ্ঠ বনিদি বাড়ির ঠাকুরের পুরস্কার পেয়েছে, টিভিতে দেখাচ্ছে। সত্যি সত্যি বারবার দেখাচ্ছে, পুরস্কার ঘোষণা হয়েছে। শিগগিরই নিন, এ তো প্রথম।
প্রথমেই বাজনাস। তোর কর্তা একেবারে ঠিক বলতো, তুই পুরো একেবারে কর্তার মতনই হয়েছিস। তবে কর্তা প্রথমে কিন্তু কোনো স্বীকৃতি বা সম্মান পায়নি, তুই তার উপরেও গেছিস। সত্যি আজ তোকে নিয়ে আমাদের খুব গর্ব হচ্ছে রে। তার মানেটা বুঝেছ? মানে মানে আবার কি? মানে হলো এটাই, এবার শ্রেষ্ঠ প্রতিমা শিল্পীর পুরস্কারটা কে পাবে? বৌমনি। দাদা ভাই, এবার কিন্তু বাবার মতো বৌমনির জন্য একটা সেলফ বানাতে হবে। দশমীর দিন পুরস্কার বিতরণী হবে, আমি তো যাবই, কি মজা হচ্ছে। কংগ্রাচুলেশনস নিনু। সত্যি আমি ভাবিনি। We are all very proud of you, Minu. Congrats. না বাবা, পরে যদি ভুলে যাও যে আমি খবরটা দিয়েছি, এবার একটা সেলফি তুলে নি, সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। না দিয়া, দিয়া এখনই সোশ্যাল মিডিয়াতে দিস না, ওর আগে অ্যানাউন্স করুক, আগে পাক হাতে প্রাইসটা। কি বলো শুন। না না, ঠিকই বলেছে, লোকে নজর লেগে যেতে পারে। আগে অ্যানাউন্সমেন্টটা হোক, তারপর দিস বাবা। কি কইলি তুই? কি কইলি? আমি তো আমার কানকে বিশ্বাস করতে পারতাছি না, তুই অহরহ খাড়াই আছিস পরেশ, এইরকম একখান সুখবর আনছে মিনু মা আমার, আর তুই খাড়াই আছিস। তোরাই যা দোকান থেকে রসগোল্লা নিয়ে যা 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 যা। রসগোল্লা তো মিনু খাবে না। না, শুধু রসগোল্লাতে হবে না, এই পুজোর সময় ওই আমাদের পাড়ার মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে না, ওখানে চাউমিন আর চিলি চিকেন খাওয়াতে হবে। না না, তোকে শুধু বলে হবে না, আমি বরং সোম দাদাকে বলবো। সোম দাদাকে বলে কি হবে, তার থেকে বরঞ্চ আমরা বরং মিনুর হাতে রান্নাই খাবো, কি বলো নীলুদা? বিয়ের পর মিনু কিন্তু বেশ গিন্নি হয়ে উঠেছে, তো গিন্নি হয়ে কেমন রান্না শিখেছে সেটাও তো জানা দরকার। তুলি পরেশ দাকে না চ্যালেঞ্জ লড়তে বারণ কর, হ্যাঁ, বলে দে মেয়েরা কিন্তু সব পারে, রাধে আবার চুলো বাঁধতে পারে। বুঝছিস কি কইলো? ভাইয়ারা রাধতেও পারে চুলো বাঁধতে পারে, সেইটা তো তুই প্রমাণ কইরা ফেলছিস মা, যেদিন মায়ের চক্ষু দান করছিস সেই দিনই তো প্রমাণ হয়ে গেছে। কিরে অহন খাড়াই আছিস, আমি তোরে কইলাম না রসগোল্লা আনতে, যা 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 যা। বুঝতে পেরেছি খাওয়ার প্ল্যানটা তো, ঠিক আছে তুমি যবে বলবে সেদিনই হবে, তুমি আজকে বললে আজকেই হবে। আজ মানে আজ না, আজ না মানে আজ আর কাল তো ঠাকুর দেখতে বেরোবো। ঠিক আছে বাবা, আমি আর তোমাদের ঠাকুর দেখতে যাওয়ার মতো কোনো ডিস্টার্ব করতে চাই না, তাহলে পরশু মানে নবমীর দিন ফাইনাল। আচ্ছা তোর কি আরম্ভ করছিস কত, শোন শোন, ওরা তোর লগে মজা করতেছে, এখন খাওয়া দাওয়া সার। আমি কি একটা দিন আমার বাপের বাড়ির লোকদের রান্না করে খাওয়াতে পারি না বলো? না না, আমি তা কইতেছি না। তাহলে শোনো, আমি কিন্তু আর কোনো কথা শুনতে চাই না, পরশু মানে নবমীর দিন দুপুরবেলা তোমরা সবাই কিন্তু পাল বাড়িতে খাবে, তুমি পরেশ দা তুলি তোমরা সবাই যাবে, এমনকি হরিদার বিশ্বদাও যাবে, তোমরাও তো আমার বাপের বাড়ির লোক নাকি বলো? কি রে তুলি কি বলিস? তুমি এখনো দাঁড়িয়ে আছো? নীলুদা কখন থেকে বললো না মিষ্টি আনতে যেতে? যাও, এই যাচ্ছি এই যাচ্ছি। খুশিটা এমন মজা, আমি কতখানি খুশি হয়েছি আমি আমি বুঝাইয়া কইতে পারুম না মা তোরে, আমি কইতে পারুম না কতখানি খুশি হয়েছি আমি, এক আকাশ খুশি হয়েছি আমি, এক সমুদ্র খুশি হয়েছি আমি। জানিস আজ আমার সেই দিনটার কথা মনে পড়তেছে, ওই রায় বাড়িতে যেদিন এইটুকুনি আসিলি তুই, এইটুকুনি আমি তারে কোলে নিয়া কর্তারে কর্তারে কইলাম, কর্তা মাইয়াডারে আমারে দেন আমি মানুষ করু, মাইয়াডারে আমারে দেন আমি মানুষ করু।
কর্তা বিশ্বাস কইরা তরে আমার হাতে তুইলা দিলেন আর আজ আমার সেই মিনুমা অগলের সামনে খাড়াইয়া পুরস্কার নিব এই হাতে পুরস্কার নিব এর থেকে বড় আনন্দের খুশির আমার জীবনে আর কি আছে মা কি থাকতে পারে মা কি থাকতে পারে তাহলে এই আনন্দের দিনে একদম কান্না কাটি না কি তাই তো না চোখের জল মোছো पाल बाड़ीर हेड अफ द फैमिली दुर्गाचरण पालेर चेयर एत बछर परे मनीप चाकरेर भाड़ाटा नतून करे बुझिए दिते हबे बाजलो तो मा आलोर दिन चलो 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 पाल्टाई।